আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কনস্ট্রাকশন ডিটেলস থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শোল্ডারিং কিনছি বা বাংলায় বদলে তাতাল তো সাথে এটা আমরা প্রাইস জানবো এবং সাথে কিনছি শোল্ডারিং লিড বা রাং বলে বা এবং রজন কিনছি তো এইগুলো প্রাইস সবগুলো জানবো এবং এটা কেন কিনবেন আপনি কি কাজে আপনার লাগবে সেইটা নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এটা আনবক্সিং করে ফেলি তো প্রথমত এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের একটা শোল্ডার এটা দেখতে অনেক মজবুত এবং এর কোয়ালিটি অনেক ভালো বাজারে এটাই সবচেয়ে পাইলাম ভালো তাছাড়া এর চেয়ে অনেক কমাদামেরও ছিল তো এটার প্রাইস নিয়েছে টোটাল ছয়শো টাকা আমার কাছে আমি দোকান থেকে কিনছি ডাইরেক্ট এর তারের কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো আপনি যে ল্যাপটপ চার্জার যেমন ওরকম তার কোয়ালিটি এবং এর সাথে আমরা একটা শোল্ডারিং লিড কিনছি এটা হলো শোল্ডারিং লিড বা একে রাং বলা হয় বাংলাতে আমরা রাং বলি তো এটা দুই রকম থাকে একটা চিকন একটা মোটা এবং সাথে একটা কিনছি রজন তো শোল্ডারিং যে লিড এটার দাম ছিল আপনার নব্বই টাকা নিচে আর রজনটা হল বিশ টাকা এবং এই টোটাল ব্র্যান্ডের এটা সাথে একটা স্ট্যান্ড দিছে এবং স্ট্যান্ডটাও অনেক ভালো রাখার জন্য এবং মূলত এটা হচ্ছে আপনি কেন কিনবেন এটা কেনার উদ্দেশ্য একটাই যে আপনি আপনার বাসার ছোটোখাটো কাজগুলো আপনি নিজেই করতে পারবেন তো যেমন এই জিনিসটা যদি আপনি কিনেন তো আপনার কাজ দেখে আপনার ছেলে বাচ্চা কাচ্চা তারাও আপনার কাজ দেখা দেখে ওরাও কিছু ক্রিয়েটিভিটি করার চিন্তা ভাবনা করবে বা নতুন কিছু শিখবে তো এটা আমি আমি মনে করি প্রত্যেকটা ফ্যামিলিতে রাখা দরকার আপনি যদি নিজে যদি ক্রিয়েটিভিটি না হন আপনার বাচ্চা কখনো ক্রিয়েটিভিটি হবে না ওরা এই যুগে মোবাইল বা অন্য অন্য ডিভাইসের সাথে সংযুক্ত হবে কিন্তু আপনি দেখেন একটা নিজের আপনার বাসায় ইলেকট্রিক্যাল তার বা যে কোনো কাজ আপনি যদি নিজে করেন আপনার বাচ্চা ছোটোকাল থেকে ওই বিষয়ে উৎসাহী হবে তো যেসব কাজ এখানে এমন না যে আপনি এটা কিনলেন মিস্ত্রির পেটের ভাত বন্ধ করলেন তা না এটা আপনি নিজের কাজ নিজে করলেন এবং সব কিছু জেনে রাখলেন যাতে কোনো মিস্ত্রি বা কেউ অন্য কাউকে দিয়ে করান কিন্তু সে যেন না ঠকাতে পারে আমি মনে করি যে আপনারা সকলেই এই সব বিষয়ে ছোটোখাটো যে টুলস যেগুলো আপনাদের বাসার জন্য আপনারা কিনে রাখতে পারেন তো চলুন আমি এইগুলো দিয়ে যে কাজগুলো করছি সেটা একটু রিভিউ দেখাই আমি হচ্ছে দারাজ থেকে একটা নেক ব্যান্ড কিনছিলাম তো এটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ খুবই খারাপ ছিল পরবর্তীতে আমি শোরুম থেকে একটা কিনছিলাম তো এই নেক ব্যান্ডটার আমি ব্যাটারি চেঞ্জ করছি এবং আমার এই যে ব্লেন্ডার মেশিনের একটা নষ্ট হয়েছিল তো এটা কেনার পরে আমার নিজেই আগ্রহ বাড়লো যে আমি দেখি কী সমস্যা তো ভিতরে যায় দেখছি শুধু একটা তারশির ছিল দোকানে নিয়ে গেলে তো দোকানদার আমাকে হজম করতে হয় তো দুইশো টাকা মিনিমাম তাকে দেয় লাগতো তো আমি ছয়শো টাকা দিয়ে কিনে আমি লস করি নাই তো এই ছিল ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমি চাই যে আপনারা আপনারাও প্রত্যেকে একটা করে টুলস কিনেন এবং আপনাদের নিজস্ব কাজের জন্য ব্যবহার করেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ